চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে হিরো আলম পরিবর্তন হতে পারে। স্বাগত প্রতিদিনের বাংলাদেশে, আমি হৈমন্তী শুক্লা। আমার সাথে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এক তারকা, আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়ে থাকেন, তিনি হিরো আলম। শুভেচ্ছা আপনাকে। সম্প্রতি একটা কবিতা নিয়ে কাজ করেছেন আপনি, এবং আমরা যদি শোটা আজকে কবিতা দিয়েই শুরু করি। রেহালতে আপনি পর্তুগাল ফিল্ম আর কি, কবিতার নাম হলো দে হাসিওয়ালার ফাঁসি, আর এটা পরিচালক নয় আছেন হলো দে অতীন্দ্র দাদা আর কি। তো অবশ্যই মানুষের জীবনের অনেককেই অনেক কিছু নিয়ে ফাঁসি দেওয়া হয়, আর কবিতার মধ্যে ব্যতিক্রম অবশ্যই আছে। আমি তো কবিতা কোনো করিনি, এটাই প্রথম আর কি। আচ্ছা, কবিতার আমরা বিশেষ চুম্বুক লাইন বলতেছি দ্বিতীয়, এটাই আর আগে প্রথমে লাইনে বলেছিলাম। প্রথমবারে আমার দরজায় করানারে মায়ের নামে সাপ, দ্বিতীয়বারেও মেরুদণ্ডে করানারে কালো আলো তাপ। বিভিন্ন সময় আপনার কাজের জন্য আলোচনা, সমালোচনা, বিতর্ক, এমনকি আইনি জেরার মুখেও আপনাকে পড়তে হয়েছে। তো সব কিছু তুড়ি মেরে আপনি নিজের অবস্থানকে দিন দিন শক্ত করছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? অনেকে চায় হিরো আলমের দমকান যায় কিভাবে, তারা আপনি কেউ রাগানোর চিন্তা ভাবনা করে, কেউ হেয় করার চিন্তা ভাবনা করে, কেউ আবার আমাকে মনে করেন করতেছে কি বিভিন্নভাবে আঘাত করতেছে, কেউ কথা দিয়ে আঘাত করতেছে, কেউ মনিকরণ করতেছে হলো যে ব্যঙ্গ করতেছে। তো শাস্ত্রের কথা আছে না যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, একটা শব্দ থাকে। তাই আমি আলটিমেট চিন্তা ভাবনা করি আমি রাগবো না, কাউকে রাগাবো না, আবার কাউকে বকাও দেবো না। কিছু বকা দল কাউকে দিই আমি, তাহলে কিন্তু সে আমাকে আবার বকা দেবে। আমি কেন সেই দল কুকুর দল কাউকে কামড় দেয়, আমাদের কুকুরে তাহলে তো কুকুর হয়ে গেলাম। তাই সব কিছু ডমকে রাখে চিন্তা ভাবনা করে, যারা সমালোচনা করে তাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই আমি কাজকে ভালোবাসি, তোমরা আমাকে যতই আপনার সমালোচনা আলোচনা করো আমাকে ধমকানো যাবে না। আন্তর্জাতিক গণমাধ্যমে হিরো আলম উঠে এসেছেন বারবার, এটা কিভাবে উপভোগ করছেন? অবশ্যই এটা খুশির সংবাদ, আমার জন্য সৌভাগ্য মনে করি, কারণ বাংলাদেশে অনেক স্টার আছে, সবাইকে নিয়ে কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলো বিবিসির মতো নিউজ, আল জাজিরা, মনে করেন দেশের 14টা কান্ট্রি আমাকে নিউজ করেছে, এটা আমার জন্য বিশাল একটা ভাগ্যের বিষয়। আর আমি যদি অন্যায় কোনো কাজ করতাম তাহলে কিন্তু এতদিন কিন্তু গণমাধ্যম কথা নিউজ করতো না। অবশ্যই এটা জন্য আমার জন্য খুব গর্বের বিষয় যে আমার মতো লোক নিয়ে সারা বিশ্ব নিউজ করেছে। কিছুদিন আগে আপনার একটা মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে, এবং সেখানে যে আপনার লুকটা ছিল সেই লুককে অনেকেই শাহরুখ খানের সাথে তুলনা করেছেন, আপনার নিজের কি মনে হয়? দেখুন, সবাই চায় বলে যে হিরো আলম নাকি পরিবর্তন নাই, হিরো আলম কাজের কোয়ালিটি নাই, তার মধ্যে কোনো পরিবর্তন আমরা খুঁজে পাইনি এখনও। সেই হিসেবে আমার মনে হয় যে তাদেরকে আমি এখন পর্যন্ত কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে পেরেছি না। হিরো আলম চাইলেও পরিবর্তন হতে পারে, হিরো আলমকেও কেউ পরিবর্তন করতে পারে, তার কাজের কোয়ালিটিও পরিবর্তন হতে পারে। তাই আমি স্যারকে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছি হিরো আলম পরিবর্তন হতে পারে। যে আমি একসময় ভাবতেছিলাম না হিরো আলম নেবেন, ভাবার মতো কোনো লোক নেই, ভালো কাজের মনে কোনো চিন্তাভাবনা কেউ করে না। না, এখন কিছু লোক আছে হিরো আলম কিন্তু পরিবর্তন করতে চায়, কিন্তু যারা পরিবর্তন করতে আসে তাদেরকে আমাকে তৃতীয় একটা সেদিন লোক তাদেরকে আঘাত করে যে হিরো আলম পরিবর্তন করলেন আর কোনো দোষ পেলেন না, তখন কিন্তু আঘাত পেয়ে কিন্তু অনেক লোক পিছু পাওয়া চলে যায়। এই কারণে হয়তো মাঝপথে থেমে যায় কাজগুলো। তবে আমার মনে হয় এখন যে কাজগুলো আসতেছে, যে পরিবর্তন আমাকে নিয়ে এসেছে, তো মনে হয় না মাঝপথে আর থেমে যাবো আর কি, সামনে আর ভালো কিছু আনবে, আর আমার উপর মনে হয় না কোনো আঘাত আনতে পারে সামনে ভালো ছাড়া। ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছিলেন, সেখানে বারবার আঘাত পেয়েছেন, ব্যর্থ হয়েছেন, এখন সেই কষ্টটা আছে কিনা? কষ্ট নাই, যেহেতু কাজ করতে চাই ঘন যতবারই হয়তো আপনি আঘাত পেয়েছে, কিন্তু আঘাত পেলেও কিন্তু কাজ কিন্তু আমি থেমে রাখিনি, আমি কাজ করতেছি, কাজ চালু রেখেছি, সামনে আরও ভালো কাজ কিছু করবো অবশ্যই আশা রাখতেছি। আপনি এখন প্রযোজক হিসেবেও কাজ করছেন, এবং এর মধ্যে আমরা জেনেছি যে মিশা সওদাগরের মতো অভিনেতা বলেছেন যে সুযোগ পেলে বা সেরকম হলে আপনার সিনেমায় কাজ করবেন, আপনার কীরকম লাগছে বিষয়টি? অবশ্যই আমাদের জন্য সৌভাগ্য যে অনেক মনে করেন তারকাটা হিরো আলমের সাথে কাজ করতে চায়নি আগে, তারা এখন সবাই আমার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে, এই জন্য আমার জন্য খুবই মনে করি আমি মনে করি ভাগ্যবান। আমি যে ইন্ডাস্ট্রির বড় বড় নায়ক নায়িকারা একসময় আপনার কথা বলেছেন যে আপনাকে চেনে নেই না, এবং বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে বা কাজের ক্ষেত্রে কটাক্ষ করে কথা বলেছেন, আপনার প্রযোজিত কোনো বড় কাজে যদি
কারা কাজ করতে যায় বা তাদের কাজের কোনো সুযোগ রয়েছে কিনা? অবশ্যই আমাকে কেউ হয়তো ঘৃণা করতে পারে, অবহেলা করতে পারে, কিন্তু আমি সবাইকে নিয়ে কাজ করি, সে ছোট আর্টিস্ট হোক আর বড় আর্টিস্টই হোক না কেন, সবাইকে নিয়ে কাজ করতে চাই। ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের সিনেমাগুলো, কাজে আচ্ছার, তারপরে রিনা খান, দুলালি আপা, তারপরে মুনমুন আপা, তারপরে ড্যানি রাজ, হাবিব খান, শবনম পারভীন, বড়ো বড়ো সমস্ত আর্টিস্টকে দেওয়া ইতিপূর্বে আমার সিনেমাতে কাজ করেছে, ইদানিং দেখেছেন আপনি। সামনে আরও বড় বড় যারা তারকা আছে তাদেরকে নিয়ে আরও কাজ করার টার্গেট আছে আমাদের। আপনি যদি নায়ক হন, সেই ক্ষেত্রে আপনার পাশে ঢালিউডের কোন নায়িকাকে দেখতে চান? দেখুন, ঢালিউডের তো আমি সবার সাথে এখনও কাজ করা হয়ে ওঠেনি, যে আমি চাবো সবার সাথেই কাজ করার জন্য আর কি। দুই একজন পছন্দের নায়িকা আমার সবাই, যেহেতু আমি তাদেরকে ফলো করে আজকে হিরো আলম হয়েছি, তো অবশ্যই পছন্দের তারকা অবশ্যই আছে আমার, যারা আছে এই গ্রেটের মধ্যে আপনি আছে সবাই সাথে কাজ করার টার্গেট আছে। হিরো আলমের সাথে রিয়া মনির এখন বেশ ভাব, এই সম্পর্কটা কি শুধুই সহকর্মী? অবশ্যই শুধু কাজের এই আপনি সম্পর্কে, আপনারা সবাই যে কোনো কাজে আমরা একবারে জুটি হিসেবে যদি কাজ করি, যে কোনো জায়গায় ঢালু ওঠে, কোন ভালো ওঠে, যে কোনো ইন্ডাস্ট্রির কথাই বলেন না কেন, গুঞ্জন ওঠে যে তার সাথে হয়তো প্রেম বিয়ে ভালোবাসা অনেকে অনেক রকম কিছু বলতে পারে, কিন্তু আমরা সমস্ত চিন্তাভাবনা করি, আমরা কাজকে আগে ভালোবাসি, আমি অল টাইম কাজকে চিন্তাভাবনা করি, আমরা এখন দুইজন কাজ নিয়ে চিন্তাভাবনা করতেছি, অন্য বিয়ে বাইরে কিছু না। আপনি কখনো নায়ক, কখনো গায়ক, আবার কখনো দেখেছি নৃত্যশিল্পী হিসেবে, এখন আবার দেখছি আবৃত্তি শিল্পী হিসেবে, এরপরে কি হিসেবে দেখব? এরপরে কিছু টার্গেট নাই আমার, তো কবিতাও কোনো টার্গেটে ছিল না, এটাও টার্গেটের মধ্যে অলরেডি চলে এসেছে, যেহেতু পরবর্তী কোনো টার্গেট এই মুহূর্তে আপনি নাই, যে আমি পরবর্তী এরপরে আর কি নিয়ে আসবো। সামনে আমার তিনটা সিনেমা রিলিজ হবে এবং চারটে সিনেমা আমার হাতে এখন রানিং, আর কবিতা আছে, কিছু মিউজিক ভিডিও আছে, এই কাজ নিয়ে একটু ব্যস্ত আছে। ধন্যবাদ হিরো আলম, আপনার জন্য অনেক শুভকামনা, আপনার আরো ভালো ভালো কাজ আসুক, দর্শক আপনাকে মনে রাখুক, সেই কামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর প্রতিদিন বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ, যে আজকে আপনাদের কারণে আজকে হিরো আলম আজকে আমি এত আসা সম্ভব হয়েছে। আপনারা আমাকে শুরু থেকে মিডিয়াতে সাপোর্ট করেছেন, যাতে সাংবাদিক আছেন, মিডিয়া ব্যক্তিরা আছেন, তাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের এই মুখ উজ্জ্বল যাতে করতে রাখতে পারি সারা বাংলাদেশে, হিরো আলমকে অনেকে অনেক রকম মন্তব্য, এই মন্তব্য যাতে না হয় ভবিষ্যতে আরও ভালো কিছু কাজ অবশ্যই দর্শকদের আমি উপহার দেবো, সেই দোয়া এবং ভালোবাসা আপনার পিছনে রাখবেন, এবং প্রতিদিন বাংলাদেশকে জানাই হিরো আলমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আরও এক ধাপ যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য শুভকামনা আপনাদের কাছে থাকলো, এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে বেশি বেশি ধন্যবাদ।